30 caretakers working under Tripura Child Council has not received their salary for 10 months. As a result, on Friday, they demonstrated in front of Shishu Griha adjacent to Shishu Bihar to protest against salary deprivation. There are 30 nannies working in three orphanages, including Agartala, Udaipur and Natunagar. However, they have been deprived of their salary for 10 long months. Despite not getting paid, they continued their work due to humanity. But in the pursuit of raising the family on Friday, they were somehow forced to demonstrate in front of the Shishu Griha adjacent to Shishu Bihar. Also, they appealed to the Chief Minister to remove their salary deprivation. Amra basically tinta home amra bachcha ache, amra staff holam 30 jon. তো আমরা দীর্ঘ 10 মাস ধরে আমরা বেতন পাইতেছি না, তো অর্থনৈতিক অনটনের মধ্যে আছে প্রত্যেকটা পরিবার, যে সম্পূর্ণভাবে স্বয়ং সম্পূর্ণ তা তো না, যারা আছে 6 জন করে এক একটা হোমে মাদার আছে, যারা আয়ও কয় তারা তো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। সেই রকম আমরাও সেইভাবেই যাইতেছি, আমাদের গাড়ি ভাড়া খরচ হইতেছে, কেউ তো 10 মাস ধরে মানে বেতন পায় না, এটা তো একটা মানে খুবই বিরক্তিকর ব্যাপার বলেন, অভাবনীয় প্রত্যেকের পরিবারের লিগা, দরিদ্র ফ্যামিলির লিগা তো আরও খারাপ। তো সুতরাং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যাতে আমাদের হোমগুলো থাকে আর আমাদের যাতে পুরো 10 মাসের টাকা মিটাই দেওয়া, এটা তাই আপনাদের মাধ্যমে এটা আপনার কাছে বিনম্র। আমরা ত্রিপুরা কাউন্সিল ফর চাইল্ডের প্রজেক্টগুলির মধ্যে এই শিশুগৃহগুলি হলো একটা প্রজেক্ট। এরকম আমাদের 3টা হোম আছে ত্রিপুরাতে, 2টা আগরতলাতে, 1টা এই কমপ্লেক্সে, 1টা নতুননগর আর 1টা উদয়পুর। আমাদের এই যে প্রজেক্টটা, এটা টোটালি আপনার স্কিমেটিক প্যাটার্নে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সোশ্যাল এবং উমেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের থেকে ফান্ডিং আসে, সেই ফান্ডিং অনুযায়ী এই স্কিমটা চলে। আমরা 95 থেকে এই শিশুগৃহগুলি চালাচ্ছি, এখন পর্যন্ত 600 উপরে বাচ্চা আমাদের সারা ভারতবর্ষে এবং পৃথিবীরও বিভিন্ন দেশ, বিদেশে যেমন আমেরিকা, জার্মান, ফ্রান্স এই সমস্ত দেশগুলিতে আমরা দত্তক দিই। লাস্ট মান্থও আমাদের 2টা বাচ্চা জার্মানে, 1টা আমেরিকাতে গেছে। তো এরকমভাবে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই প্রজেক্টের কাজটা আমরা এইভাবে আমরা দেখি। আমরা যারা অফিসিয়াল আছি, আমরা কিন্তু একদম ফ্রি সার্ভিস, আমরা রিটায়ার্ড পার্সন, আমরা এনজিওটা চালাই। তো আমরা প্রজেক্ট জমা দিয়েছি শিশুগৃহের, 3টা শিশুগৃহের টাকার জন্য, এবং স্টেট গভর্নমেন্টও এটাকে অনুমোদন করে সেন্ট্রালের মানে পাঠিয়েছে তারা এবং গেছে, কিন্তু আমাদের কোনো গ্র্যান্ট আসেনি। গ্র্যান্ট না আসার পেছনে কোনো কারণও দেখেনি সেন্ট্রাল গভর্নমেন্ট, যে কেন আমাদের গ্র্যান্টটা আটকে দিল আমরা জানি না এখন পর্যন্ত। আমরা স্টেট গভর্নমেন্টের প্রত্যেকটা মানে ডিপার্টমেন্ট, মানে যারা এটার সাথে রিলেটেড, যেমন সোশ্যালের ডাইরেক্টর, সোশ্যাল মিনিস্টার, চিফ মিনিস্টার, আমরা সবার কাছে আমরা ডেপুটেশন মানে চিঠি লিখেছি যে আমাদের কারণটা কি, আমাদের গ্র্যান্টটা দেওয়া হবে কি না, বা আমাদের এই যে প্রজেক্টটা কি কন্টিনিউ করা হবে না বন্ধ করে দেওয়া হবে আমাদেরকে কাইন্ডলি জানান। আমাদের স্টাফরা এখন পর্যন্ত কোনো পয়সা পাইতেছে না, তারা সাংঘাতিকভাবে মানে উইদাউট পেতে তারা সাংঘাতিকভাবে মানে কী কয় মানে ফিনান্সিয়ালি ক্রাইসিসে তারা দিন কাটাইতেছে এবং তারা টাকার জন্য আমাদের কাছে বারবার দাবি করতেছে। Now it is to be seen how fast the government take against the deprivation of salary for 10 months. Bureau report, Chini Khorang.